নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। দুর্গাপূজার পর এবার শিলচর কংগ্রেস অফিসে অনুষ্ঠিত হলো বড়দিন। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন সুশাসন দিবস পালন করল বিজেপি। শিলচর মেডিল্যান্ড হাসপাতালে নবজাতকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা। বিজেপির হলেও রেহাই নেই, জমির দালালদের ফের কড়া বার্তা হিমন্তের। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। বড়দিন উদযাপন করা হলো শিলচর জেলা কংগ্রেস অফিসে। এদিন অফিসে বড়দিনের কেক কাটা হয়। দুমাস আগে কংগ্রেস অফিসে দুর্গাপূজা হয়েছিল, এবারে বড়দিন পালন হচ্ছে। এ নিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন, কংগ্রেস সব ধর্মকে সম্মান করে, এখানে এবার দুর্গাপূজা হয়েছিল, এবার আমরা বড়দিনও করলাম, আগামীতে ঈদ উপলক্ষেও অনুষ্ঠান হবে, সবাইকে নিয়ে চলার নীতিতে বিশ্বাসী কংগ্রেস। আজ পবিত্র বড়দিন উপলক্ষে সমগ্র ভারতবর্ষ তথা পৃথিবীর খ্রিস্টান ধর্মাবলম্বী প্রত্যেক ভাই বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ এই মহান পবিত্র দিনে শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে বড়দিন উদযাপন করেছি। আমরা আজকে যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে আমরা এখানে মেরি ক্রিসমাস আমরা একটা কেক নিয়ে কেক কেটে আমরা আমাদের মধ্যে সেই যে উৎসবের আনন্দ আমরা সবাই মিলে উপভোগ করেছি। সারা বিশ্বের সঙ্গে আজ শিলচরেও পালিত হলো বড়দিন। এ উপলক্ষে সকালে বিভিন্ন চার্চে প্রার্থনা হয়, সন্ধ্যায় প্রতিটি গির্জায় ছিল ভিড়, সুন্দরভাবে সাজানো হয় প্রতিটি চার্চ। এ নিয়ে আমাদের ক্যামেরার কিছু দৃশ্য। সাংস্কৃতিক অনুষ্ঠানেও সামিল হন অনেকেই। কারোকে বলার অপেক্ষা রাখে না, সবাই জানে আজকের দিনটা কী। আজকের দিন হচ্ছে প্রভু যীশুখ্রিস্ট, তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন এবং প্রত্যেক মানুষের পাপ থেকে উদ্ধার করার জন্য যে ঈশ্বরের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা অনুযায়ী তিনি তার কথা রেখেছেন এবং তার পুত্রের দ্বারা আমাদের সকলের পাপ যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, আমরা যেন আমাদের পবিত্র জীবন যাপন করতে পারি, আমাদের পাপের পথ পরিত্যাগ করে আমরা নতুনভাবে এগিয়ে যেতে পারি এবং প্রত্যেক মানুষের শান্তি আমরা রাখতে পারি এবং শান্তিতে আমরা যেন সবাই থাকতে পারি। এই পৃথিবী যুদ্ধ চায় না, শান্তি চায়। এই পৃথিবীর সবাইকে খুশি রাখতে চায়। এই পৃথিবীর সবার প্রত্যেকটা মানুষ যেন যীশুখ্রিস্টের নামে উদ্ধার পায়, সেই জন্য সেই পরিকল্পনা আজকে সমস্ত মানুষ, সমস্ত ভাষাভাষীর মানুষ, সমস্ত জাতি। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন আজ সুশাসন দিবস হিসেবে পালিত হলো। এই উপলক্ষে শিলচর বিজেপি অফিসে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অটল বিহারীর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সভাপতি বিমলেন্দু রায়সহ সভাপতি অমিয়কান্তি দাস, জেলা সাধারণ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী, প্রদেশ সম্পাদক কনাদ পুরকাস্ত। অটল বিহারী ছিলেন সুশাসনের প্রতীক, এই মন্তব্য করেন বক্তারা। উনি যেভাবে ভারতকে শাসন করে গেছেন এটা আমরা সুশাসন দিবস করছি। কেন সুশাসন দিবস করছি আমরা সবাই জানি যে উনার দু একটি ব্যাপারে উনি যেভাবে কাজ করে গেছেন এটাই ভারতের জন্য সুশাসন দিবসকে মানিয়ে যাচ্ছে। একটা হচ্ছে আমরা সবাই জানি 1996 সনে উনি 13 দিনের সরকারে ছিলেন, 1998 সনে 13 মাসের সরকার ছিলেন, আর সেই 13 মাসের সরকারে উনি যে পোগ্রাম বিস্ফোরণ ঘটিয়েছিলেন, আর এই পোগ্রাম বিস্ফোরণ ঘটার পর আমেরিকা যে প্রতিবন্ধক করেছিল ভারতের উপরে এটাকে করবার না করে উনি ভারতকে চালিয়ে গেছেন, আর সেই সুন্দরভাবে ভারতকে চালিয়ে গেছেন।
জমির দালাল দালালি, এখানে কংগ্রেস বিজেপি বলে কোনো কথা নেই। জমির দালাল বিজেপির হলেও রেহাই নেই। রাজ্যের ভূমাফিয়াদের আজ ফের এমনই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জমি দালালির সঙ্গে এক বিজেপি নেতা জড়িত থাকার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করলে উত্তরে হিমন্ত জানান, এপিএসসি কেলেঙ্কারিতে বহু সাংবাদিকও জড়িত রয়েছেন। শিলচর মেডিল্যান্ড হাসপাতালে এক নবজাতকের মৃত্যুকে ঘিরে সোমবার উত্তেজনা দেখা দেয় হাসপাতাল চত্বরে। চিকিৎসক তিলক উপাধ্যায়ের গাফিলতিতে নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। পাঁচগ্রামের বাসিন্দা মৃত শিশুর বাবা দিলওয়ার হোসেন লস্কর চিকিৎসক তিলক উপাধ্যায়ের গাফিলতিকে দায়ী করেন। তিনি হাসপাতালের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেন, সোমবার সকালে সন্তানের জন্ম হওয়ার কিছুক্ষণের মধ্যেই নার্স একটি প্যাকেটে মুড়ে নবজাতককে নিয়ে এসে দুঃসংবাদটি জানান। কালকে আমার শালে আমারে ফোন করছেন, বলে দুলাভাই হলো হলো, মানে আমার শালাপুর পেন উঠছে। আমি কইছি মিলে মেডিলেন লইয়াও, তারা মেডিলেন আনছেন, আনিয়া তারা ডক্টর তিলক উপাধ্যায় তাই বাচ্চার মানে মার ট্রিটমেন্টটা করলাম। সেই ডক্টর তিলক উপাধ্যায়ের এফ আইসি ইমার্জেন্সিতে হওয়ার পরে ডক্টর তিলক উপাধ্যায় কইছে ঠিক আছে, আজকে অপারেশন করলিমু, একটা ইঞ্জেকশন দিয়া তৈয়া গেছেন। এরপরে তাই না রাত্রে আইসুন না, কন্টিনিউ আমার সালায় রাত্রে যোগাযোগ করছেন ডক্টর তিলক উপাধ্যায় লাগিয়া, তাই না আইসুন না না হয় সকালে নয়টার সময় তাই বাড়ির থেকে আরামসে তো ঘুমাই ঘুমাই খাইয়া আইসুন, আইয়া সকালে নয়টার সময় নিয়ে বাচ্চাদের ঢুকাইছেন অপারেশনও, অপারেশন ঢুকানোর পরে বাড়িয়া কইছেন বাচ্চা তাইনও না, আরেকজন নার্সে সিস্টারে কই বাচ্চাটা আপনার বাচ্চাটা মারা গেছে। এটা ডক্টর তিলক উপাধ্যায়ের রং ট্রিটমেন্ট এবং ডক্টর তিলক উপাধ্যায়ের গাফিলতি লাগিয়া আজকে আমার বাচ্চাটা মারা গেছে, না ডক্টর তিলক উপাধ্যায় আমার বাচ্চাটা মার্ডার করছেন, এবং মেডিল্যান্ড হসপিটালের গাফিলতি লাগিয়া আজকে আমার বাচ্চাটা মারা গেছে। এটা আমরা একটা এফআইআর লজ করবো ডক্টর তিলক উপাধ্যায় এবং মেডিল্যান্ড হসপিটালের এফআইআর দিবো। কয়টার সময় নেই বুড়ি লইয়া আইসে, ডাক্তার কই আইসে, ডাক্তারও কইছেন দেখছেন দেখিয়া কইছেন বুড়ি কইছে স্যার আমার বেদনা পিন মারের জল ভাঙিছে, কইয়া কইছে না তারা কেবিনা দিলাই কেবিনা তারা মেশিন গোবা যাইছে বাচ্চা বলো এর কেনখানি গান কর শুনছো তোমরা, বলে হয় শুনছি আমরা। এরপরে তার নার্সের কইয়া গেছেন যে তোমরা স্যালাইন দেও ইঞ্জেকশন দেও, ও স্যালাইন ইঞ্জেকশন দেওয়ার বাদে বেদনা নাই গেছে, নাইয়ার পরে আমার ফুড়িয়া কইছে মা বেদনা নাই এখানে স্যালাইন ইঞ্জেকশন, এই দামানরা কইছে তুমি যাও অন্য নার্সের কাছে, নার্সের কাছে টাইম গেছো তারা কইছে না আমরা তো বেদনা কইবার লাগে আমরা কিচ্ছু করছি না এমনি দিছি। এরপরে রাত না লড়েন না আমার ফুড়িয়া কইছে, আবার ডাক্তারকে ফোন করি কইছো নিতা, ডাক্তারও কইছেন আমি আইমু একটার সময় নাই দুইটার সময় আইমু, এর সঙ্গে কু আইসন না সকালে আইসন নয়টায় আইসন আইয়া অপারেশন করিয়া আর তাই না সব খানজন কইলা বাচ্চার ডাক্তারে নিয়া নেনার বাবারে নিয়ে ডাকিয়া কইসেন বাচ্চাটা মারা হয়েছে ওলা ইঞ্জেকশন মারিয়া বাচ্চাটা মারছেন ডাক্তারে তাইন গাফিলতি করছেন তাইন হাতে তুলিয়া জানবদ্ধ করছেন আইসটা কি সবরে জানাইয়া দিই মই তিলক সারে নেনাইন মারহন বাচ্চা দুনিয়ায় আই তো হালকে তাই নি করে আনছেন না। এদিকে ডক্টর তিলক উপাধ্যায় এই নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বিস্তারিত তুলে ধরেন। তো হাইলাকান্দি যখন আসলাম তাইনের হাজব্যান্ডের আমার কাছে ফোন আইলো, ফোন আবার পরে আমি কইলাম যখন তো আমি হাইলাকান্দি পাঁচটার ভিতরে আমি আই যাইমু, তো আপনার যদি প্রবলেম হয় তো লই আইন, তো পাঁচটা সাড়ে পাঁচটার সময় তাই আবার ফোন করছেন, ফোন করি আমার কয় যে স্যার কী করতাম একটু একটু বেদনা ধরে সাড়ে বেদনা ধরে সাড়ে, আমি কিছু দেখি লাই সহ্যর মতো হইলে তো ঠিক আছে না হইলে লই আইন, তো আবার ফোন করিয়া তাই কইছে যে না স্যার আমরা আই যাই, আমি কইছি ঠিক আছে আপনি আই যাই, তো আমি তখন রাউন্ড দিতেছিলাম রাউন্ড 8:30 রাত্রে, রাউন্ড দেওয়ার সময় আমার ফোন করছে যে মুখ আম্বিয়া বেগম কইয়া একজন পেশেন্ট আইছে, তো আমি লেবার রুমে গেলাম গিয়া দেখলাম পেশেন্টটা, পেশেন্ট দেখিয়ে দেখি যে বিপিটা 190/110, তো আম্বিয়া বেগমরে জিগাইলাম যে আপনার কি তা হেডেক করে নি মাথা ওথা ঘুরায় নি, তো কয় না একটু একটু করে কোনো কোনো সময় করে, তো তাই না হাজব্যান্ড তাই একটু কইলো যে তোমার প্রেশার যদি বেশি আছে তুমি কইলে না কেন, মেবি পেশেন্ট বুঝছে না, তো আমি কইছি ঠিক আছে প্রেশার তো আমরা ওষুধ দিমু, হঠাৎ করে ওর তো প্রেশার কেমনে শ্যুট করছে, তারপর কইল যে স্যার নর্মাল ওর চেষ্টা করুন স্যার, চেষ্টার মধ্যে আমি কোনো ত্রুটি রাখতাম না আর আমি ভর্তি করে দিই, তো কয় ঠিক আছে স্যার আপনি ভর্তি করে দিন, তারপরে তাইনের লোকের বাকি কথা হয়েছে যে স্যার আপনি স্যালাইন লাগাইবেন, তো আমি কইছি হ্যাঁ স্যালাইন অনলাইন লাগাই আমি ভর্তি করতেছি, করার পরে দেবের ইনসিস্টিং যে স্যার নর্মাল করুন, আমি কিছু চিন্তা করবেন না আমার সিস্টার কল করব, আমি দুইটা সময় আইমু আমি তিনটা সময় আইমু আই আমি ডেলিভারি করিয়া দিম, আর যদি রাইট পরে প্রোগ্রেস না হয় তো সকালে কিন্তু সিএস করবো।
শিলচর লোকসভা আসনে কংগ্রেসের টিকিট চাইলেন আইনজীবী পীযূষ কান্তি দাস। এদিন তিনি জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের হাতে আবেদনপত্র তুলে দেন। এদিকে অভিজিৎ পাল জানান, তার কাছে এ পর্যন্ত 5টি আবেদনপত্র জমা পড়েছে দলীয় টিকিটের জন্য। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অসম প্রদেশ কংগ্রেস প্রবক্তা সঞ্জীব রায়, মহিলা কংগ্রেসের কাছাড় জেলা সভানেত্রী বন্দনা ত্রিবেদী রায়, জেলা কংগ্রেসের সহসভাপতি সীমান্ত ভট্টাচার্য প্রমুখ। আমার নাম পীযূষ কান্তি দাস, ওকালতি প্রফেশনে আছি। 2006 থেকে প্রায় 16-17 বছর হয়ে গেছে এই প্রফেশনে আছি এবং সক্রিয়ভাবে এই প্রফেশনে আছি, কিন্তু রাজনীতিতে কোনো সক্রিয়ভাবে ছিলাম না। এখন আপাতত আমি রাজনীতিতে এসেছি এবং আর বলবো না, তনও বলবো না, কারণ আমার জন্মসূত্রে আমার জন্মস্থান হলো বাতরিবার গ্রাম। তো সেই গ্রাম থেকে আমি জন্ম হয়েছি। আমাদের ছোটোবেলাতেই দেখেছি, আমাদের মাননীয় কুদুমামেরকে দেখে দেখে বড় হয়েছে। সেই জন্য মানে কংগ্রেসের প্রতি আমাদের অতিরিক্ত একটা ভালোবাসা আছে। সেই ভালোবাসাটাকে কাজে লাগাইয়া আমি এই কংগ্রেসে জয়েন করেছি এবং আমার প্রার্থিত্ব হিসাবে আমি এপিসিসিতে আমি জমা দিয়েছি এবং মাননীয় সভাপতির কাছেও আমার কপিটা দিয়েছি, এই আশাবাদী নিয়েছি। এবং কংগ্রেসে এখন তো প্রধানত দেশ কিন্তু প্রধানত হত্যা হচ্ছে, এটার বিরুদ্ধে আমরা সোচ্চার হবো, সবাই মিলে হবো, সাংগঠনিকভাবে হবো, হয়ে গণতন্ত্রের যেন গণতন্ত্রের সুদিন ফিরে আসে, এটা আশা নিয়ে আমরা এই কংগ্রেস পার্টি করতেছি। এবং কংগ্রেসকে আশা, কংগ্রেস ভালো হবে, উন্নতি হবে, আরও শক্তিশালী হবে এবং আমাদেরকে দেখে আর নতুন প্রজন্ম আসবে, নতুন প্রজন্ম আসলে কংগ্রেস আরও উন্নতি হবে। আমার জানা মতে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ মতে প্রথমে 11 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার তারিখ ছিল। শেষ মুহূর্তে 19 ডিসেম্বর আসাম প্রদেশ কংগ্রেস সভাপতির নির্দেশ ক্রমে আরও 3 দিন বাড়ানো হয়েছিল, তো 22 তারিখ অন্তিম দিন ছিল। আমার জানা মতে আসাম প্রদেশ কংগ্রেস কমিটিতে 6জন প্রার্থী আবেদন করেছেন এখন পর্যন্ত। আজকে নিয়ে আমার কাছে 5টা আবেদনপত্রর যেটা প্রতিলিপি, সেই প্রতিলিপি আজকে পর্যন্ত আমাদের জমা হয়েছে। আগামী নির্বাচনে আপনাদের দলগত অবস্থানটা কীরকম? আমাদের দলগত অবস্থা এবার অনেক ভালো, আমরা সাংগঠনিক দিক দিয়ে অনেক মজবুত এবং দল যাকেই মনোনয়ন দেবেন সংগঠন প্রস্তুত, ওনার জন্য মাঠে নেমে পড়বেন। অলরেডি সংগঠন তৃণমূল স্তরে কাজ চলছে, আমরা এবার প্রার্থী নিয়ে প্রার্থীর থেকে আমাদের মানে দলকে জিতানো, দলের প্রার্থীকে জিতানো, সেটা হচ্ছে আমাদের কাছে মুখ্য ব্যাপার। রবিবার সন্ধ্যায় শিলচর রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হলো যিশু পুজো। মিশনের মূল মন্দিরে শ্রী রামকৃষ্ণ এবং সারদা মায়ের সামনে যিশুখ্রিস্ট এবং মাদার মেরির প্রতিকৃতি বসিয়ে প্রার্থনা করা হয়। প্রার্থনার পর যিশু পুজোর পাঠ করেন স্বামী গণদিশানন্দজী মহারাজ। এবারে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, সঙ্গে থাকুন। আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে ভি কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12 কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উইক ইয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নাম্বারে। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, এনএস এভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়, মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেশিয়াল,
হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে, মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। Ladies and gentlemen, you wants to celebrate your 31st December night? You wants to enjoy? Then do join with this spectacular and unlimited entertainment night with singing and dancing party going to present by Greenwood Resort Dwarvan. Hurry! Collect your entry card immediately and get ensure your entry. Remember, limited seats. So today you just collect your entry card and get ready to get unlimited entertainment on your 31st December night in Greenwood Resort Dwarvan. Thank you. মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষি রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803933। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানে সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5,00,000 টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে সুশাসন দিবস পালন করল বিজেপি সুনাই মণ্ডল। এদিন সুনাই মোটর স্ট্যান্ডে অটলজির মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সুনাই মণ্ডল সভাপতি ভজন সেন সহ অন্যান্যরা। পরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের ফলমূল বিতরণ করা হয়। এদিনের আলোচনা সভায় অটল বিহারী বাজপেয়ীর জীবনাদর্শ নিয়ে বক্তব্য পেশ করেন বক্তারা। অন্যদিকে বিজেপির নবগঠিত নতুন রামনগর মণ্ডল সভাপতি লায়াম্বা সিংহের নেতৃত্বে মণ্ডলের কর্মীরা কচুদুরম মডেল হাসপাতালে রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করেন। নমস্কার, ভারতের জনতা পার্টি 25 ডিসেম্বর সুশাসন দিবস হিসেবে পালন করে। সুশাসন দিবস পালন করে বাজপেয়ীর জন্মদিবস উপলক্ষে আজকে আমরা দলের নির্দেশ মতে আমরা প্রথমে বাজপেয়ীর প্রতিকৃতিতে আমরা পুষ্পাঞ্জলি মাল্যদান করেছি এবং আজকে আমাদের দলের নির্দেশ মতে যে সরকারি হসপিটাল এবং যত ধরনের সুনাই সমষ্টির হসপিটাল এবং পিএইচি আছে রোগীদের ফল বিতরণ করা সেটার অঙ্গ হিসেবে আমরা করেছি। এবং এরপরে আমরা বাজপেয়ীর জীবন নিয়ে আমরা কার্যালয়ে আমরা সভা করব। সুশাসন ভারতবর্ষ বাজপেয়ী গদিতে আসীন হওয়ার পরে ভারতবর্ষের পরিবর্তন হয়েছিল, সেই জন্য ভারতীয় জনতা পার্টি এই দিবসকে সুশাসন দিবস হিসেবে পালন করে। ভাগাডোহর এসএসবিআই ক্লাবের 4-a-side নাইট ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ভাগাডোহর ব্রাদার্স ক্লাব, রানার্স আপ হয়েছে বড়জুড়াই ক্লাব।
চ্যাম্পিয়ন দলকে নগদ 21,000 টাকা এবং ট্রফি তুলে দেন বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ আমিনুল হক লস্কর এবং রানার্স দলকে 11,000 সহ ট্রফি তুলে দেন সুমন বড়ভূঁইয়া। আজকে রোমাঞ্চক খেলা যেটা রাখা শ্বাস বন্ধ করা খেলা, যদিও বাগাডর এবং বৈজুরের খেলা ছিল, কিন্তু আমরা দর্শকরা খেলা দেখে মনে করছি পাকিস্তান বাংলা ইন্ডিয়ার পাকিস্তানের খেলা। লাস্ট পর্যন্ত আমি অত খেলা দেখি না, সময়ও নাই, কিন্তু আজকের পুরা ইনিংসটা আমি একবারে একবারে চোখ মারছি না, একবারে পুরা খেলা দেখছি আর এত এনজয় করছি, এত মজা লাগছে, সত্যিকারে সত্যিকার রোমাঞ্চক রোমাঞ্চক খেলা হয়েছে। আর লাস্ট পর্যন্ত কোন দল জিতবে আর কোন দল হারবে আমরা দর্শকরা কোন সময় বুঝতে পারছি না, কোন দল দল লাস্ট ওভার পর্যন্ত 6 ওভার পর্যন্ত কেউ কইতেছে না বৈজুরাই জিতবে, কেউ কইতেছে না না লাস্টের ওভারটা দেখবেন বাগাডর জিতবে। এখানে দর্শক গ্যালারিতেও দুই টিমের প্রতিযোগিতা ছিল, যাই হোক এত সুন্দর খেলা, এত সুন্দর খেলা, দুই দলের প্লেয়াররা খুব সুন্দর খেলা প্রদর্শন করছে। গোপালগঞ্জের কাছে কুয়ায় লয়াং নাগা কলোনিতে আজ এই সমাজের এক বিয়ের সামাজিক রীতি মেনে অনুষ্ঠিত হয়। প্রায় 60 বছর পর এ ধরনের একটি বিয়ে হলো ওই কলোনিতে। বরকে পালকিতে করে নিয়ে আসা হয়, আর বিয়ের বিশেষত্ব হলো কাছারের রংমাই নাগাদের 25টি পুঞ্জিতে নিমন্ত্রণ করতে হয়। এই বিয়েটাও এভাবেই হয়েছে, এক কথায় এক অভিনব বিয়ের সাক্ষী থাকলেন সমাজের লোকেরা। এ নিয়ে আমাদের এক বিশেষ প্রতিবেদন। প্রতি বছরের মতো এবারও শিলচর কালীবাড়ি জোরে আয়োজিত হলো 24 প্রহর হরিনাম সংকীর্তন। 26 ডিসেম্বর মঙ্গলবার রাতে অধিবাসের মাধ্যমে এই কীর্তনের সূচনা হবে। শনিবার 6টায় নগর পরিক্রমার মাধ্যমে এর সমাপ্তি হবে। এ নিয়ে বিস্তারিত জানান এই কীর্তন উদযাপন কমিটির সভাপতি শ্যামল দাস এবং সহ সম্পাদক ব্যাসমণি দাস। শেষ হলো শিলচর আলিয়া মাদ্রাসার বার্ষিক জলা এবং দস্তারবন্দি। সোমবার সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত এই উপলক্ষে বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে 55 ছাত্রকে পাগড়ি পরিয়ে সম্মান জানানো হয়। উপস্থিত ছিলেন শাহসফি নাজির আহমেদ গোবিন্দপুরী, কাছারি মসজিদের ইমাম মৌলানা নুরুল ইসলাম সহ বিশিষ্ট উলেমারা। নৃত্যায়নের 5 দিনের কর্মশালার উদ্বোধন হলো রবিবার। নৃত্য উৎসব এই কর্মশালার সূচনা লগ্নে বক্তব্য পেশ করেন নৃত্য প্রশিক্ষক মমতা শঙ্কর। তারই তত্ত্বাবধানে 5 দিনের এই কর্মশালা চলবে। সেখানে গেলে আমি এখনো শিখছি, আমি এখনো শিখছি, আমার শিক্ষা শেষ হয়নি। সুতরাং আমি জানি না এই কদিনের মধ্যে আমি কতটা পারবো, কিন্তু আমি যতটা পারবো আমি পেয়ে যাবো। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে রবিবার নিজেদের দায়িত্ব সমঝে নিলেন নবগঠিত পশ্চিম কাঠিগড়া বিজেপি মণ্ডল কমিটির পদাধিকারীরা। গুমরা জিপি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অটল বিহারী বাজপেয়ীর প্রতিমূর্তিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে দায়িত্ব সমঝে নেন সবাই। এদিকে কমিটির পক্ষ থেকে গুমরা শিববাড়িতে স্বচ্ছতা অভিযানের পাশাপাশি জালালপুর হাসপাতালের রোগীদের ফলমূল বিতরণ করা হয়। মণ্ডল সভাপতি সুব্রত চক্র পরবর্তী পৌরোহিত্যের সভায় বক্তব্য পেশ করেন সহসভাপতি কালাচাঁদ বৈষ্ণব, সাধারণ সম্পাদক বাবলু দাস, এসসি মোর্চার জেলা সম্পাদক অনিল দাস, বিশিষ্ট নাগরিক কৌশিক দাস, পাইকান দিগরখাল জিপি সভানেত্রী ছায়ারানী বৈষ্ণব, মণ্ডল ওবিসি মোর্চার সভাপতি রত্নদীপ পাল প্রমুখ।
আমরা যদি পরিশ্রম করে যাই তাহলে আমাদের সাফল্য আসবে, সেটা আমাদের যে কোনো কর্মক্ষেত্রে হোক। এখন আমরা ভারতীয় জনতা পার্টিতে আমরা কাজ করছি, ভারতীয় জনতা পার্টিতে কাজ করার পর আমাদের প্রতি পাঁচ বছর পর আমাদের পরীক্ষার পালা আসে, ভোট হয়, আর সেই ভোটে আমরা যখন পাস করব তখনই আমাদের কাজকর্মের যে খতিয়ান যেটা আছে সেটা আমাদের বিস্তার লাভ করবে। তখন তিনি বলেছিলেন যে আজকে দুটো সিটের জন্য তোমরা আমাকে নিয়ে হাসছো, এমনও দিন আসবে পুরো পৃথিবী তোমাদেরকে নিয়ে হাসবে এবং পুরো পৃথিবীতে কমল উঠবে, যেটা বারবার কোট করে অটল বিহারীর যে বাজপেয়ীর কথাগুলো পুরো ভারতবর্ষ তথা পুরো পৃথিবীতে যারা ভারতপ্রেমী আছে তারা প্রতিদিন ওটাকে স্মরণ রাখে, যেটা স্মৃতি ইরানিও দু তিন বছর আগে সংসদ ভবনে যেটাকে তুলেছিলেন যে ভারত শুধু অটল বিহারী বাজপেয়ীর কাছে একটা ভূমির টুকরো নয়, সেটা একটা জীবন্ত একটা রাষ্ট্রপুরুষ। ভারতীয় জনতা পার্টির পশ্চিম কালীগড়া মণ্ডলের পক্ষ থেকে আজ ভারতরত্ন প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন আমরা দলগতভাবে সুশাসন দিবস হিসাবে উদযাপন করেছি। পশ্চিম কালীগড়া মণ্ডলের 56 বুথের মধ্যে 49টি বুথে সেই অনুষ্ঠান হয়েছে। আমাদের অনুষ্ঠান ছিল বাজপেয়ীজির প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা, স্বচ্ছতা অভিযান এবং মণ্ডলের পক্ষ থেকে জালালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের মধ্যে ফল বিতরণ। মণ্ডলের যে অনুষ্ঠানটি হয়েছে সেটা গুমরাহাতে আমরা অনুষ্ঠান করেছি। অনুষ্ঠানে মণ্ডলের প্রত্যেক কার্যকর্তারা, আমাদের মোর্চার সভাপতিগণ উপস্থিত ছিলেন। অর্থাৎ বাজপেয়ীর আদর্শকে সামনে রেখে প্রত্যেক কর্মীরা যাতে কাজ করতে পারেন এবং সাধারণ মানুষের মধ্যে আমাদের দলের যে আদর্শ বা বাজপেয়ীর নীতি আদর্শ আমরা ছড়িয়ে দিতে পারি, তার জন্য পশ্চিম কালীগড়া মণ্ডল কমিটির প্রত্যেক কর্মকর্তারা আজ আমরা একমত হয়েছি যাতে বাজপেয়ীর আদর্শকে গ্রামে গঞ্জে ছুড়ে আমাদের সংগঠনকে এই পশ্চিম কালীগড়ায় আরও মজবুত করার জন্য। মকর সংক্রান্তি উপলক্ষে ধলাইর ভুবন হিল জিপির কৃষ্ণপুর শ্রী শ্রী সন্ন্যাসী বাড়ির বার্ষিক উৎসব ও মেলা আগামী 15 জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে 18 জানুয়ারি পর্যন্ত। চার দিন ব্যাপী এই উৎসবে সবার সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। সন্ন্যাসী বাড়ির মকর সংক্রান্তি উপলক্ষে আমরা প্রথম 15 তারিখ আরম্ভ হবে, এদিন প্রথমে পূজা অর্চনা হবে, এরপরে বিকালে এই আশ্রম রথ নিয়ে পরিক্রমা করা হবে এবং বিকালে লুটের প্রসাদ বিতরণ হবে। পরের দিন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে 16 তারিখ এবং ওই দিন 16 তারিখ বিকালে শুভ অষ্টপ্রহর নাম কীর্তনের শুভ অধিবাস আরম্ভ হবে। 17 তারিখ ভোরবেলা থেকে সমস্ত দিন ব্যাপিয়া নাম কীর্তন অনুষ্ঠিত হবে এবং রাত্রে লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে। 18 তারিখ পূর্ণ এবং যজ্ঞ সমাপ্তি হবে, মন্ত্রগণকে বিদায় দেওয়া হবে। সবাইকে আমাদের এই কৃষ্ণপুর ঐতিহ্যবাহী সন্ন্যাসী বাড়িতে উপস্থিত থাকিয়া আমরা যাদের মনস্কামনা যাতে পূর্ণ হয় আর আমরা কমিটির তরফ থেকে সবাইকে করজুড়ে বিনম্রভাবে অনুরোধ রাখি। ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের শতবর্ষ অভ্যর্থনা কমিটির উদ্যোগে 3 দিনের স্বচ্ছতা কর্মসূচি শুরু হয়েছে সোমবার থেকে। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে স্বচ্ছতা কর্মসূচিতে অংশ নেন স্কুল অধ্যক্ষ পিনাক চক্রবর্তী, ধলাই মাতৃভূমি সংস্থার সভাপতি শীতাংশু দাস প্রমুখ। অভ্যর্থনা কমিটির কার্যকরী সভাপতি শীতাংশু দাস জানান, আগামী 28, 29 এবং 30 জানুয়ারি স্কুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, রয়েছে নানা কর্মসূচিও। বহুমুখী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে শতবর্ষ উদযাপন কমিটির ব্যবস্থাপনায়
আজ থেকে তিন দিনের সাফাই অভিযান শুরু হয়েছে এই বিদ্যালয় প্রাঙ্গণে। আজকে এখানে যারা অ্যালুমিনিরা আছে বা শিক্ষক যারা আছেন, প্রাক্তন শিক্ষক যারা আছেন, এই স্কুলের প্রাক্তন যারা ছাত্রছাত্রী আছেন, প্রত্যেকে আজকে সাফাই অভিযানে হাত দিয়েছে। কিছুক্ষণের মধ্যে এখানে আমাদের দোলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে আশা কর্মীরাও এখানে এসে সাফাই অভিযানে অংশগ্রহণ করবেন এবং আগামীকালকে আমাদের এখানে এই স্কুলের যারা শিক্ষক, বর্তমান শিক্ষক যারা আছেন তাদের মাধ্যমে সাফাই অভিযান হবে। শুধু স্কুলের ভিতরে নয়, স্কুলের বাইরেও সাফাই অভিযান চালানো হবে এবং আগামী পরশু দিন এখানে সাফাই অভিযানে হাত দেবেন এই স্কুলের বর্তমান যারা ছাত্রছাত্রীরা আছে। আমরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আগামী জানুয়ারি মাসের 28, 29 এবং 30 জানুয়ারি 2024 এখানে শতবর্ষ উদযাপন করা হবে, এই স্কুলের 100তম বর্ষ উদযাপন করা হবে। এবং আমাদের কার্যসূচি যদিও এখনও তৈরি হয়নি, তবে আমাদের অভ্যর্থনা সমিতি একটা চিন্তাধারা নিয়েছে যে শোভাযাত্রা যেটা হবে সেই শোভাযাত্রাটা 27 তারিখ করা হবে, অর্থাৎ 27, 28, 29, 30 এই 4 দিনের এখানে শতবর্ষ উদযাপন এই বিদ্যালয়ের মাঠে, বিদ্যালয়ের মাঠে এবং বিদ্যালয়ের ভিতরে যে মাঠটা আছে এই দুইটা জায়গায় মঞ্চ তৈরি করে সেটা খুব ঝাঁকজমকভাবে সেটা পালন করা হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। দুর্গাপূজার পর এবার শিলচর কংগ্রেস অফিসে অনুষ্ঠিত হলো বড়দিন। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন সুশাসন দিবস পালন করল বিজেপি। শিলচর মেডিল্যান্ড হাসপাতালে নবজাতকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা। বিজেপির হলেও রেহাই নেই, জমির দালালদের ফের কড়া বার্তা হিমন্তের। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।